এই বাবা ছেলে যখন হাত ধরে একসাথে মসজিদে যায় নামাজ পড়তে, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমি আলুটা দিয়ে আরেকটু কষিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়, আবার মুরগিটাও যেন সেদ্ধ হয়ে যায়। সাফওয়ানের তো মাত্র 4.5 মাস বয়স, এই বয়সে তো বসার কথাও না। তো যাই হোক, কাঁচা মরিচটা দিয়ে আরেকটু কষিয়ে এখানে আমি মুরগিগুলি দিয়ে দিলাম। শাওনকে তো ছোট থাকতে আমি শাওনের বাবার সাথে নামাজে পাঠিয়ে দিই, কারণ এই বয়সে যদি নামাজটা না পড়ে বড় হলে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। কিছুদিন যাবো তো আবহাওয়াটা একটু ঠান্ডা, মানে বাসায় থাকলে ঠান্ডা আর বাহিরে গেলে ভালোই গরম বোঝা যায় আর কি। তো আজকেও দেখলাম ভালোই বাতাস আসতেছে, আর আবহাওয়াটাও একটু কেমন মেঘলা মেঘলা, ভালোই লাগতেছিল। তারপর তো ঘুম থেকে উঠে আমরা নাস্তাটা করে নিয়েছি, আর এখানেই তো সাফওয়ান রান্নাবান্না করবো একটু পরে। তো সাফওয়ানকে ভাবলাম একটু কোলে নিয়ে একটু ঘুরি, তারপরে হয়তো বা রান্নাবান্না শুরু করে দিব। আর এখানে সাফওয়ান আর বাবাকে দেখছে আর হচ্ছে খেলা করতেছে, এখনও বসতে পারে না অবশ্য সাফওয়ান। সাফওয়ানের তো মাত্র 4.5 মাস বয়স, সেই বয়সে তো বসার কথাও না। তো যাই হোক, আমি একটু হাত দিয়ে আর কি বসাই মাঝে মাঝে, আর এমনিও 1-1.5 মিনিট বসে থাকতে পারে। আর এখানে তো বসে বসে আর আব্বুর সাথে খেলা করতেছে, আর বসাই দিলে অনেকটা খুশি হয়, মাঝে মাঝে এই কারণে বসাই দিই। আর এখানে ওকে একটু খেলাধুলা করে ওর সাথে রুমে শুয়ে দিয়ে এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম, আজকে আর ঘুমাচ্ছে না। আর না ঘুমালেও তো কিছু করার নাই, রান্না তো করতেই হবে সময় মতো। তো আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করবো, মুরগিটা রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি অল্প পরিমাণে পেঁয়াজ খুব ভালো করে একটু ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু তেলের সাথে ভেজে নেবো, আর ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলি দিব। আমি জিরার গুঁড়াটা দিব, এখানে বাটাটা ব্যবহার করব না। তো এক এক করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মরিচ গুঁড়োটা দিয়ে একটু কম রান্না করব, আর আমি ই দিব আজকে কাঁচা মরিচটা বেশি দিব। আর এখানে তো গরম মশলাগুলো আর জিরার গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম, তারপর লবণটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিলাম, আর পানি দিয়ে একটু রুমে চলে যাব, ওইদিকে মশলাটা কষানো হোক। আর এখানে শাওন তো আজকে 12টা বাজে গোসল করে রেডি হয়ে গেছে, সে নামাজে যাবে। শাওন তো সবসময় নামাজ পড়তে পছন্দ করে, আর এখানে ওকে আমি রেডি করে দিচ্ছিলাম আর টুপি পরাই দিচ্ছিলাম, কিন্তু টুপিটা বাঁকা হয়ে গেছে। আমি এখন টুপিটা একটু ঠিক করে দিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ অতটা বুঝে না কিভাবে পরবো, দেখা যায় চুল বের করে টুপি পরার চেষ্টা করে। তো আমি চুলটা ঢেকে তারপরে টুপিটা পরিয়ে দিলাম। আর ও সবসময় মানে না যখন শুনে যে মসজিদে গিয়ে সে নামাজ পড়ে এতটা খুশি হয়, অনেক খুশি হয়। শাওনকে তো ছোট থাকতে আমি শাওনের বাবার সাথে নামাজে পাঠিয়ে দিই, কারণ এই বয়সে যদি নামাজটা না পড়ে বড় হলে পড়তে চাবে না। এই কারণে খুব ছোট থেকেই মানে পড়ানোর ট্রাই করি মসজিদে গিয়ে, আর ও পড়তে অনেক ভালোবাসে। আর এদিকে চলে আসলাম, মশলাটাকে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর আগেই তো বললাম আজকে আমি গুঁড়ো মরিচটা কম দিয়েছি, এখানে আমি অনেক পরিমাণে একটু বেশি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর আমি সব তরকারিতে কাঁচা মরিচ খাই, না হলে ভালো লাগে না। তো যাই হোক, কাঁচা মরিচটা দিয়ে আরেকটু কষিয়ে এখানে আমি মুরগিগুলি দিয়ে দিলাম। আর আজকের মুরগিটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, অতটা ছোট করি নাই। এখন আমি মুরগিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ দেশি মুরগি যেহেতু একটু সময় লাগবে কিন্তু মুরগিটা সেদ্ধ হতে। তো এই কারণে আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম, এই পানিতে আমি প্রথমে মুরগিটাকে প্রথমবার সেদ্ধ করে নিব। আর আবার রুমে চলে গেলাম আর কি, এখানে দেখছে শাওন বসে আছে, ওর টাইম হচ্ছে না এখনও নামাজে যাওয়ার জন্য, বারবার বলতেছে আম্মু কখন যাব কখন যাব। যেহেতু আমাদের বাসাটা উপরে, মানে মসজিদের সব আওয়াজগুলি আসে, যে কারণে ওইখানে বসে বসে শুনতেছিল, আওয়াজগুলি শুনতেছিল আর কি। আর এখানে হচ্ছে এসে দেখলাম মুরগিটা একবার কষানো হয়ে গেছে, আমি আরেকবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, কারণ দেশি মুরগি যেহেতু। তো এখানে আমি আরেকটু ভালোভাবে তেলের সাথে ভেজে এখানে আমি আলু দিয়ে দিলাম, আর আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আমি তো আলু অনেক পছন্দ করি, তার সাথে যদি আর দেশি মুরগি হয় তাহলে তার কোনো কথাই নেই, আলু আমাদের সবারই পছন্দ। তো এখানে আমি আলুটা দিয়ে আরেকটু কষিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়, আবার মুরগিটাও যেন সেদ্ধ হয়ে যায়, এই পানিতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর রুমে আসলাম, এখন বাবুকে ঘুম পাড়ালাম, কিন্তু সাফওয়ান তো ঘুমাতেই চাচ্ছে না, মানে ওকে দেখলে বুঝবেন ঘুম ঘুম বাপ, তাও ঘুমাচ্ছে না। আমি পাশে থাকলে তো সাফওয়ান ঘুমাতে চায়, পাশে না থাকলে ঘুমাতে চায় না, দেখলো যে আমি আছি কিনা।
তারপর মাথাটা হাতিয়ে এখন আমি ওকে ঘুম পাড়িয়ে আবার রান্না করতে চলে যাব। তারপর তো রান্নাঘরে গিয়ে দেখি যে মুরগিটার এক পাশটা মানে লেগে গেছে আমার চুলাটার জালটারকে, এক পাশে উঠে যাই কারণ কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম, এক পাশে উঠলে দেখা যায় ওই পাশটা পুড়ে যায় আর বাকি পাশটা ঠিক থাকে। তো যাই হোক, এদিকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম, কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আর এই পানিতেই অল্প কিছুক্ষণ রাখবো, রাখার পর আমি তরকারিটাকে নামিয়ে নিব। আর এইভাবে আজকে মুরগিটা রান্না করে নিলাম। আর এইদিকে শাওনের বাবাও নামাজে যাওয়ার জন্য গোসল করে রেডি হয়ে গেল, তার কাজগুলো সে আগে আজকে করে নিয়েছে নামাজে যাওয়ার জন্য। শুক্রবারের দিনটা এমনিতেও অনেক সুন্দর, সবারই পছন্দের, আমারও অনেক পছন্দের শুক্রবারের এই দিনটা। আসলেই বাবা ছেলে যখন হাত ধরে একসাথে মসজিদে যায় নামাজ পড়তে, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আমার তো এই দৃশ্যটা অনেক ভালো লাগে আর কি। আর তারপর ওতে নামাজে চলে যাওয়ার পর আমি এখানে চলে আসলাম, মুরগিটা রান্না হয়ে গেছে, আমি মুরগিটা রান্না করার সাথে সাথে অনেক কিছু করছি আর কি। তো এখানে এখন নামিয়ে নিব, আর আর ঝোলটা কমাবো না, যেহেতু আলু দেওয়া আছে ঝোলটা টেনে যাবে। আর এইদিকে আমি একটু তরকারিটা বেড়ে দেখাচ্ছি, আর তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, যেহেতু দেশি মুরগি যেভাবে রান্না করব সেভাবেই কিন্তু মজা হয়। আর মরিচ গুঁড়াটা কম দেওয়াতে, আর কাঁচামরিচটা বেশি দেওয়াতে আরও বেশি ভালো লাগছে তরকারিটা। আর এটা হচ্ছে রাতের ভিডিও, আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম চলে গেছে। এই যে দেখেন, সাফওয়ানকে ঘুম পাড়াইছি কোথায়, মানে শোয়াই দিছিলাম একবারে কোনায়, তো এইটা এখান থেকে গোড়াতে গোড়াতে ও একবারে কোনায় চলে গেছে যেখানে পর্দাটা উঠতেছিল। ও এরকম পর্দা বা জামাকাপড় ওরা দেখলে এত খুশি হয়, তাকায় থাকে শুধু, আর এটাকে নিয়ে এখন খেলা করতেছে। সব কিছু মিলে শুক্রবার দিনটা এভাবেই চলে গেল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় কোথাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।